ডার্বি ম্যাচ হিন্দের সঙ্গে এফইউসি। আজকে আমরা এফইউসির ক্যাপ্টেনকে পেয়েছি। ক্যাপ্টেন, আজকে তোমাদের পয়েন্ট মোটামুটি কত হয়ে আছে? আমরা পাঁচটা খেলা করে 15 পয়েন্ট হয়ে আছে এখনো। এইটা ডার্বি খেলা, এই খেলাটাই যদি আমরা জিততে পারি আশা করি চ্যাম্পিয়ন ফাইট করব। আশা করছি কি রকম আজকে ডার্বিতে? আজকে দুটো টিমই অনেক ভালো, হিন্দের সব ভালো ভালো অনেক প্লেয়ার আছে, আমাদেরও অনেক ভালো প্লেয়ার আছে, দেখা যাক কি হয় খেলায়। আজকে হিন্দের সঙ্গে ডার্বি এফইউসির, কি বলছেন আপনি, কি ফলাফল হতে পারে আজকে? আমরা জিতব, আমাদের টিম অনেক বেটার, অনেক ব্যালেন্স। এখন অবধি আপনাদের রেজাল্ট কি হয়ে আছে? এখনো পর্যন্ত আমাদের রেজাল্ট সবাইকে একাধিক গোল দিয়েছি। আর পয়েন্ট? পয়েন্ট এখন আমাদের পয়েন্ট টেবিলেও শীর্ষে আছি, আর গোল অ্যাভারেজও মোটামুটি শীর্ষের কাছে আছি, কারণ আমাদের সবারই থেকে আমরা একটা দুটো করে গেম কম খেলেছি। আজকে ডার্বি হিন্দ ভার্সেস এফইউসি, মাঠে এফইউসি দেখতে পাচ্ছি। তাদের কর্মকর্তা বা ক্যাপ্টেনের কাছে আমরা কিছু কথা শুনলাম, তারা জিতছি আজকে, এরকম পরিকল্পনা আজকে এফইউসির কর্মকর্তা এবং সব প্লেয়ারেরই একই বার্তা, তারা আজকে চ্যাম্পিয়ন। একটু আলোচনা সেরে নিচ্ছে আজকে এফইউসি, আমরা শুরু থেকে দেখে নিচ্ছি আমরা আজকে ডার্বি। আজকে ডার্বি ম্যাচ মানে বুঝতেই পারছেন, এক সেকেন্ড চোখ সরানো যাবে না আজকের খেলা থেকে। একটু চাপ নিবি না, কথা বলে নিচ্ছে পরিমল প্লেয়ারদের সঙ্গে। আজকে ডার্বি হিন্দির সঙ্গে এফইউসির, এক মিনিটে চোখ সরানো যাবে না ম্যাচ থেকে। তাতে আমাদের টিমের কাছে মনে করি না কেউ কেউ আগাতে পারবে আমাদের কাছে। শুনতে পাচ্ছেন কর্মকর্তাদের কথাবার্তা, ওরা কিন্তু চেষ্টা করবে, বালেকার রেফারি আছে, আমরা মাথা ঠান্ডা রাখবো, আমরা কোনো মাসের ভেতর ভদ্র আচরণ থাকবে আমাদের, কোন রকম কেউ টেম্পটেড হবে না, ওরা টেম্পটেড করার চেষ্টা করবে, আমরা মাথা ঠান্ডা করে খেলবো। অনেক অন্য ক্লাবের কর্মকর্তা ফোন করে বলেছে ভাই আজকে ম্যাচ তো লাগবে, তো আমরা কিছু চাই না, ম্যাচ লাগবে মাঠে যত বুঝিয়ে দিচ্ছে কিছু। ডার্বি হিন্দের ক্যাপ্টেন, কি রকম আশা রাখছি আজকে খেলাই হিন্দের? ডার্বি বলে মানে খেলা যে অন্যরকম হবে সেটা না, খেলা খেলার মতনই হবে, তবে সবাই জেতার জন্য চেষ্টা করে, আমরাও জেতার জন্য চেষ্টা করব, এখন কপালে যেটা আছে সেটাই। পয়েন্ট, তোমাদের পয়েন্ট নিয়ে একটু শুনে নেই, পয়েন্ট 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 গোল নিয়ে না সেরকম কোনো ব্যাপার নেই, পয়েন্ট হচ্ছে লক্ষ্য 3 পয়েন্ট, তারপরে যেভাবে ম্যাচ গড়াবে সেভাবে নিজেদেরকে ডিসিশন নিতে হবে, দেখা যাক কত দূর কী হয়। হিন্দ এফইউসি ডার্বি, আমরা এতক্ষণ ছিলাম এফইউসির কাছে, এখন চলে এসেছি হিন্দ ক্লাবে, তারা রেডি হচ্ছে, আর কিছুক্ষণের মধ্যেই শুরু যাবে আজকের ডার্বি হিন্দ এফইউসির। আজকের গেমে এক সেকেন্ডও চোখ সরানো যাবে না, খেলা শুরু হয়ে গেলেই পুরোটা চোখ থাকবে আজকের লিগে, আজকের এই ডার্বি ম্যাচ। তারা রেডি হয়ে নিচ্ছে ডার্বি ম্যাচের আজকের খেলা, আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে খেলা, শুরু হবে আমাদের বহরমপুর স্টেডিয়ামে। এদিকে দেখছি বহরমপুর হিন্দ ক্লাব, আর এই সাইডে আছে বহরমপুর এফইউসি। ডার্বি ম্যাচ, দেখা যাক আজকের ম্যাচ কোন পজিশনে দাঁড়াই। এদের ফার্স্ট টিম প্রস্তুত আজকে ডার্বি ম্যাচ, ডার্বির হিন্দ এফইউসি এফইউসি, এখনই শুরু যাবে আজকের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট লীগের ডার্বি ম্যাচ। আজকের মাঠে নেমে গেল আজকের এই দুই টিম, দেখতে পাচ্ছি ডার্বির ম্যাচ হিন্দ ভার্সেস এফইউসি। অপেক্ষা, আর চোখ সরানো যাবে না মাঠ থেকে, দেখে নেবো আজকে দর্শক। আর কিছু, আর কিছুক্ষণ পর জায়গা পাওয়া মুশকিল আমাদের বহরমপুর স্টেডিয়ামে। শুরু হয়ে গেল আজকের ডার্বি ম্যাচ হিন্দ ভার্সেস এফইউসি, আর কিন্তু 1 মিনিট চোখ সরানো যাবে না আজকের এই খেলা থেকে।
সুমন হাজরা ওখানে থেকে বল রেখেছে, ওখানে বিভাস, এবিসির বিভাস, রাজ, রাজ রনি, রনি থেকে আসিফ, আসিফ লম্বা রেখেছে হামিদের উদ্দেশ্যে, লম্বা ক্লিয়ার ওখানটায় বিনোদের, সোমেন রনি লক করে দিয়েছে, বিনয়, বিনয় আসিকুল আউট, থ্রোটা ঠিকঠাক হয়নি, বল চলে গেল শশে আউট, থ্রোয়িং পরিমল, পরিমল থেকে বিনয়, বিনোদ লম্বা বাড়িয়েছে, ফাউল দিয়েছে ওখানটাই রেফারি বিমলন্দু, শট নিচ্ছে রামিজ রাজা, কুন্তল, সেই কুন্তল পাঁচটা রেখেছিলেন ব্যাক হিলে কিন্তু আউট সরাসরি, ভালো থ্রোয়িং, বল চলে গেল সরাসরি কিপার, চলছে হিন্দ এফিসি ডার্বি ম্যাচ, আজকের ম্যাচ রনি ভালো বল রেখেছিল ওখানে, আসিফ ঝুঁকে গেছিল, লম্বা ক্লিয়ার পরিপ্রেক্ষকের, ওখানে কুন্তল হেড করে বলটা রেখেছে আসিফ, আসিফ আসিফ থেকে কুন্তল, রিভার্স বলটা ছিনিয়ে নিয়েছে কুন্তলের কাছ থেকে, এবার আসিফ, আসিফ হামিদ, হামিদ থেকে লম্বা পাস, ওখানে হাবিব ঢোকার চেষ্টা, হাবিব ঢুকে গেছে ওখানে, হাবিব, হাবিব কুন্তল, হাবিব ঢুকে গেছে, শট নিবে কেন না, সুন্দর বল রনি, আরিফ কুন্তল, কুন্তল সঙ্গে ওখানটায় বিনোদ, আউট লাইন বল সরাসরি, আজকের হাই ভোল্টেজ ম্যাচ, পরিমল লম্বা বল রেখেছে রাজের উদ্দেশ্যে, আরিফ, আরিফ সুন্দর বলটা রিসিভ করে নিয়েছে, আসিফ বল রেখেছে, সোমেন, সোমেন কোথায় রাখলে, সোমেনকে একটু দেখে রাখতে হতো, কুন্তল গেছে মানে পরিমল, পরিমল ভালো ছকে খেলছিল, কুন্তলের ক্লিয়ার ওখানে, বলটা না আউট হয়নি, বিনোদ, বিনোদ লম্বা রেখেছে, কুন্তল ভালো ক্লিয়ার ওখানে, আউট লাইন বল, অর্থরিং বিভাস, সুন্দর পাস, আউট থ্রোয়িং, সোমন, আসিফ ওখানে, আসিফ বল রেখেছে ভালো ওখানে কুন্তলের উদ্দেশ্যে, কুন্তলকে সোমেন, মিস পাস ওখানে, পরিমল, বিভাস, বিভাস লম্বা বল রেখেছে, দারুণ বল, সুমন হাজরা বলটাকে টস করে নিয়েছে, বল রেখেছে চেস্টে, বিনোদ ভালো বল, ভালো বল, ভালো বলটা দারুণ সুযোগ ছিল আজকে, ওখানে হাবিব, রনি
রনি হিন্দের রন করলে রনি রনি হাবিবের উদ্দেশ্যে বল বল চলে গেছে আউট লাইন পরিমল পরিমল থেকে ভালো পাস ওখানে বিভাস লম্বা পাস সুমন আজ ক্লিয়ার বিনয় থোড়ি উপেন উপেন টুটু ওখানে পরিমল পরিমল ভালো বল রেখেছে পরিমল ওখানে ভালো ডচ করেও নিয়েছে ওখানে হামিদ আছে লম্বা ক্লিয়ার ওখানে সোমেন কুন্তল স্লাইডিং করেছে সুন্দর ফাউল এখানে সুমনাজরা কোথায় রাখলেন বলটা ঠিকঠাক রাখতে পারেননি সুমনাজরা বিনোদ আসিফ আসিফ থেকে কুন্তল কুন্তল থেকে হাবিব হাবিব বলটা রেখেছিলেন ওখানটাই বিভাসের পায়ে লেগে বল আউট লাইন থ্রোয়িং ওখানে হামিদ আরিফ সোমেন সোমেন কোথায় ছাড়লেন বলটা পরিমল কুন্তল আরিফ ডেঞ্জার প্লেয়ার আরিফ কিন্তু ভালো বল রেখেছে আরিফ ওখানে মানে আসিফ আসিফের শট জোরালো শট ছিল আসিফের লম্বা ক্লিয়ারের ফিসির সুমন আজ হাবিব এটা রেখেছিলেন হাবিব পরিমল ভালো বল সোমেন ওখানে বিভাস বিভাস লম্বা লেফট আউটে রেখে দিয়েছে পরিমল বল সরাসরি গোলরক্ষক হাবিব হাবিব থেকে হামিদ হাবিবের লম্বা ক্লিয়ার ওখানে বিনয় বিনয় পাস রেখেছেন ওখানে রাজের উদ্দেশ্যে কুন্তল বলটাকে সুন্দর ডজ করে নিয়েছে ফাউল ওখানে রাজের ফাউল ওখানে রনি গোলরক্ষক এগিয়েছে বলটাকে আউট থ্রো থ্রোয়িং করছে হামিদ রাসিকুল বলটা কোথায় মারলেন অনেকটা বাইরে বিনয়ের কুন্তল হেড করে বলটাকে বিভাস ভালো বল রেখেছে বিভাস ওখানে দারুণ ক্লিয়ার কিপারের গুড ক্লিয়ার কিপারের ওখানে বিনয় বিভাস বিভাস ভালো বল রেখেছেন ওখানটায় হেড সুমন হাজরা হেড ওখানে হাবিব হাবিব হামিদের উদ্দেশ্যে ক্লিয়ার এবং কর্নার হিন্দের না ঠিকঠাক ছিল না বিভাস বলটা ক্লিয়ার করেছে
फाउल कर सुमन हजरा ओखने काट खेल सुमन हजरा येलो काट शॉट दिच्छे रामी रजा मैं हबीबर हेड परिमल बैक भलि रामी रजा सोमेन सोमेन क्लियर लम्बा क्लियर सोमेन ओखे बिनय बिनोद थेके आउटलाइन बल परिमल हामिद हामिद लम्बा क्लियर ओखने परिमल हेड सुंदर आसिफ बल छिड़े छोड़ा आसिफ ওখানে ফাউল হাবিব ওখানে আরিফ আরিফ থেকে সোমেন অফসাইড সোমেন তামিজ জায়গা থেকে বিনয় বিনয় আবার বিনয় রিটার্ন বিনয় হাবিব বলটাকে রিসিভ করে দিয়েছে সুন্দর ওখানে বিভাস বিভাস লম্বা বাড়িয়েছে বিভাস ভালো বল রেখেছিলেন অনেকটা বাইরে ছিল ভালো জায়গায় বল পরিমল আউটলাইন বল সুমন হাজরা বিভাস সুইপ করে বলটিকে নিজে রাইতে রেখেছে বিনয় বিনয় লম্বা পাস ওখানে সুমন হাজরা সুমন হাজরা আমিদ হামিদ লম্বা রেখেছে আরিফের উদ্দেশ্যে বিনয় বলটাকে সুন্দর ডচ করে নিয়েছে আশিকুল রাশিকুল কোথায় রাখলেন রাশিকুল রেখেছিল কিন্তু বল সরাসরি আউটলাইন হাবিব সোমেন সোমেন থেকে কুন্তল ঠিকঠাক রাখতে পারলো না কুন্তল বলটি বিভাস ভালো পাস টুটু ওখানে উপেন আছে বিভাস দারুণ পাস ওখানে পরিমল পা চালিয়েছিল হামিদ বিনয় সুন্দর চেষ্টা বলটা নামিয়ে নিয়েছে বিনয় কি করে রেখেছিল সুমন হাজরা সুন্দর বলটা নেমেছে আশিকুল আশিকুল ওখানে হামিদ হামিদ দেখা যাক একটা হিন্দু সুযোগ শট ছিল হামিদের এবং লম্বা ক্লিয়ার ওখানে বল কিন্তু এখনো আছে লম্বা ক্লিয়ার ওখানটা এফিসির হামিদ সুন্দর রিসিভ করে নিয়েছে ওখানে হাবিবকে রেখেছে হাবিব থেকে আসিফ আসিফ থেকে হামিদ আবার হামিদ দেখা যাক হামিদ থেকে আবার হাবিব বিভাস ভালো পাস রেখেছিল ওখানটাই সুমন হাজরা সুমন হাজরাতে কুন্তল কুন্তল
ওটা বাড়িয়েছিল, ঠিকঠাক হয়নি। ওখানে সুমন হাজরা লম্বা ক্লিয়ার, সুমন হাজরার ওখানে টুটু না আসিফ, আসিফ রনির উদ্দেশ্যে মানে রামির রাজা আছে, রামির রাজা ক্লিয়ার মেরেছিল কিন্তু বল চলে গেল সরাসরি আউটলাইন। রামির রাজা, রামির রাজা লম্বা ক্লিয়ার, ওখানে হেডে উঠেছিল কুন্তল না টুটু, পরিমল বিভাস, বিভাস থেকে ওখানটাই বিনোদ, বিনোদের উদ্দেশ্যে লম্বা ক্লিয়ার বিনোদের, ওখানটায় সুমন হাজরা বল সরাসরি করে দিয়েছে। চলছে হিন্দ এপিএসসি ডার্বি ম্যাচ মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট লিগের, লম্বা ক্লিয়ার আরিফের, বিনয় রনি চেয়ে গেছে, রনি না স্লিপ করে পড়ে গেছে রনি, ওখানে রনি লম্বা বল বাড়িয়েছে, রামিজ রাজা বল রেখেছে বিনয়ের উদ্দেশ্যে, সোমেন ভালো বলটাকে ক্লিয়ার করেছে, উপেন, উপেন থেকে কুন্তল, কুন্তল থেকে আসিফ, আসিফ রেখেছিল বলটা, বিনয় হেড করে দিয়েছে হাবিব, বলটি রিটার্ন হাবিব, হাবিব রেখেছে বল না বিনয়ের উদ্দেশ্যে, শামিম বসে যাও, শামিম বসে যাও, হাবিব লম্বা রেখেছে ওখানে, বিনয় সরি ফাউল, ফাউলে শট রামির রাজার, লম্বা রেখেছে হেডে কুন্তল, হাবিব আশিকুল সাইড চেঞ্জ করে নিয়েছে, ওখানে আসিফ, আসিফ ফাউল, ফাউল টোটালি হাত দিয়ে ঠেলে ফেলেছিল, সেজন্য বিমলন্দু সুন্দর বাসি বাজি দিয়েছে। সুমন হাজরা চলছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট ডার্বি ম্যাচ আজকের হিন্দ আর এফএফসির, শট নিচ্ছে সুমন হাজরা, লম্বা শট রেখেছিল ওখানটায় আসিফ, হামিদ আরিফ, আরিফতে কুন্তল, সুন্দর বল রনি, রনি না অফসাইডে ছিল রনি, ওখানটায় বার্ষিক বাজিয়ে জানিয়ে দিল বিমলেন্দু। রামিজ রাজার লম্বা ক্লিয়ার ওখানটায়, হাবিব সুন্দর রিসিভ করেছে বলটিকে, বলটাকে পরিমল সুন্দর টচ করে নামিয়ে নিয়েছে, ওরে টুটু ভালো বল রেখেছে, সুমন হাজরা হেড করে একদম বলটিকে মাঠের বাইরে করে দিয়েছে, এর সঙ্গে হয়ে গেল কর্নার, কর্নার কিক নিচ্ছে বিভাস, ভালো বল দারুণ, পরিমলের শট ছিল অনেকটা উপর দিয়ে, শট নিচ্ছে উপেন, উপেন টুটু, এখনও কিন্তু কোনো টিম গোল করতে পারেনি, লম্বা ক্লিয়ার উপেন টুটু, রনি উঠেছিল এবং ফাউল ওখানে, আউটলাইন বল করছে হামিদ, কুন্তলকে রেখেছে, কুন্তল লম্বা ক্লিয়ার আউটলাইন, বিনয়, বিনয় রেখেছে ওখানে সুমন হাজরা, আউটলাইন বল, হাবিব লম্বা ক্লিয়ার ছিল কিন্তু না বল চলে গেল আউটলাইন, এখনো কোনো টিম গোল তুলে নিতে পারেনি, ওখানে হামিদ ভালো বল রেখেছিল সরাসরি কিপার, হাবিব, হাবিব
লম্বা ক্রিয়ার গোলরক্ষকের হাবিব উঠেছিল হেডে কোন দল দল ওখানে 80 গোল বল রেখেছিল লম্বা ক্লিয়ার হাবিব বলটা নামিয়ে নিয়েছে ওখানে কোন দল ক্লিয়ার বল চলে গেল আউট লাইন সরাসরি আউট থ্রোয়িং বিভাস ফাউল ওখানে ফাউলের একটা শট শট নিচ্ছে সুমন হাজরা দেখেছে কোন তলের উদ্দেশ্যে হ্যান্ড বল করছে বিভাস এবিসের ক্যাপ্টেন এবং ইয়েলো কার্ড খেয়ে নিল এখানে বিভাস লম্বা বল রেখেছে সুন্দর বল বল কিন্তু আউটলাইন হামিদ নিয়েছে হামিদের কুন্তল সিকুল কোথায় রাখলেন একদম রামিজাজের পায়ে জমা করে দিলেন রাশিকুল বলটিকে বিভাস ফাউল দিয়েছে এবং কুন্তল ইয়েলো কার্ড ওখানে পরিমল টাস্টি হলো না মানে বিভাস রাজ আউট করে দিলেন বলটি রাজ সুমন মানে উপেন উপেন টুটু মানে হাবিব হাবিব থেকে সোমেন আসিফুল উদ্দেশ্যে বল ছয়ে গেল আউট লাইন রামিজ রাজা রামিজ রাজা থেকে বিনয় বিনয় থেকে পরিমল পরিমল আবার বিনয় ভালো বল রেখেছে ওখানে কুন্তল কুন্তল থেকে হামিদ হামিদ থেকে আরিফ আউট লাইন বল চলছে আজকের ডার্বি ইভিন সি ডার্বি কুন্তল ছিল বিনয় রাজ সোমেন কুন্তল আসিফ আসিফ রেখেছিলেন হাবিবের উদ্দেশ্যে কিন্তু ওখানে বিভাস বলটাকে ছিনে নিয়েছে লম্বা পাস সরাসরি গোলরক্ষক হাউসফুল আজকে আজকে আমাদের স্টেডিয়াম বহরমপুর হাউসফুল স্টেডিয়াম হাউসফুল স্টেডিয়াম বিভাস বিভাস থেকে রেখেছে সুন্দর বল রেখেছেন হাবিব বলটাকে সুন্দর ডচ করে নিয়েছে আমি লম্বা পেয়েছে রনির উদ্দেশ্যে রনি কী করলেন বলটিকে ঠিকঠাক হামিদ পরিমল পরিমলের টুটায় বিভাস রিটার্ন বিভাস বিভাস লম্বা বল রেখেছে সোমেন রাশিকুল হেড করে সোমেনের উদ্দেশ্যে সোমেন থেকে কুন্তল কুন্তল বাড়িয়েছে রাশিকুলের উদ্দেশ্যে রাশিকুল দারুণ আসিফ আবার রাশিকুল রাশিকুল দারুণ ঢুকেছিল না অফসাইড ওখানে রামিজ রাজা লম্বা ক্লিয়ার রামিজ রাজার ওখানে সোমেন হেড করেছে পরিমল রেখেছিল বলটা উপেন টু টু হাবিব
হাবিব আসিফ আবার আশিকুল ভালো পাস ছিল ওখানে আশিকুল উঁচু করে সরাসরি জমা দিয়ে দিল গোলরক্ষকের পায়ে ওখানটায় লম্বা ক্লিকার হামিদ হামিদ হাবিব ফাউল করেছে ওখানে পরিমল উপেন কুন্তল কুন্তল দারুণ কুন্তল বিভাস কুন্তল থেকে এবার বিভাস পরিমল না হাবিব বলটা এসে চিনি নিয়েছে পরিমলের কাছ থেকে রাশিকুল সোমেন রনি রনি পরিমল মানে ফাউল কোন দলের সরাসরি গোলকিপার বিনয় পরিমল ভালো পাস ওখানে দারুণ পাস আমির উপেন লম্বা ক্লিয়ার হাবিবের ওখানটায় রনি রাশিকুল হ্যান্ড বল ওখানে রামিজ রাজা শট এখানে বিভাস বিভাস থেকে রাজ উপেন টুকু লম্বা পাস রাশিগুলোর উদ্দেশ্যে পরিমল রাজ কুন্তল কিন্তু দারুণ ফলস ওখানে কুন্তলের হাবিবকে রেখেছিল ওখানে আরিফ দারুণ বল বাড়িস লম্বা ক্লিয়ার ওখানে গোলরক্ষকের খেলা কিন্তু জমে উঠেছে এখনও কোনো টিম গোল করতে পারেনি ব্লক করেছিল ওখানে হাবিবকে আর ঠিকঠাক পাস হলো না ভালো ভালো বল পেয়েছে রাজ এখানে উঠেছে দারুণ হেড ওখানে সুমনা কিরার দারুণ শট এবং বল চলে গেল মাঠের বাইরে ঠিক পেয়েছে এপিসি রিভার্স তুলেছে কর্নারটা ওখানে ফাউল হাবিব হামিদের উদ্দেশ্যে হামিদ থেকে আসিফ আসিফ থেকে সুমন হাজরা সুমন হাজরা রেখেছে হামিদের উদ্দেশ্যে হামিদ আউট শট নিচে আসিফ লম্বা শট আসিফের ও সুযোগ পেয়েছে রনি শট না সরাসরি গোলরক্ষক রাজ মিস ওখানটায় উপেনের ওখানটায় সুমন হাজরা কুন্তল সোমেন গেছে সোমেন আর রাজ বল সরাসরি আউটলাইন আউট থ্রোয়িং ওখানে রনি কুন্তল
পরিমল এবং হাফ টাইমে খেলা শেষ, কোনো টিম এখনো অব্দি গোল করতে পারেনি। চলে যাবো দর্শকের কাছে আজকের খেলার ডার্বি ম্যাচ কেমন লাগছে সবাইকে? আজকের ম্যাচ মুখে কথা নেই কারো, কেমন চলছে আজকের ম্যাচ, কেমন এনজয় করছেন আপনারা, কেমন এনজয় হচ্ছে আজকের ম্যাচে, কেমন এনজয় করছো ম্যাচ আজকের, আজকের ম্যাচ কিরকম এনজয় করছো? দর্শককে জায়গা দিয়ে যাচ্ছে না, সবাই কিরকম এনজয় করছেন আজকের ম্যাচ, বালা আজকের দর্শক, ভিড় দর্শক, আজকে স্টেডিয়ামে জায়গা দিয়ে মুশকিল, কিরম লাগছে খেলা আজকে? খেলা খুব ভালো লাগছে। এই তো চুপে গেল। আজকে ডার্বি দেখছো কিরকম লাগছে? আজকে দর্শকদের কাছে আজকে ডার্বি ডার্বি চলছে, চলে এসছি অডিয়েন্স, আজকে জায়গা দেওয়া মুশকিল স্টেডিয়ামে, চলে এসছে কিরকম এনজয় করছেন আজকে ডার্বিতে? আজকে আমাদের মুর্শিদাবাদের ডার্বি, হিন্দ আর এফসি, একটা আবেগ, একটা ভালোবাসা মুর্শিদাবাদের নবাবী দেশের, খেলা ভালো লাগছে, পরিবেশ খুব ভালো, যদিও আমাদের জঙ্গিপুরে খুব বৃষ্টি, মাঠ ভালো, এখন পর্যন্ত খেলা কারোর কোনো রেজাল্ট আসেনি, দুটো ধরে স্কোর লাইন 0-0। কি মনে হচ্ছে আপনার আজকে খেলা দেখে? খেলা দেখে তো আমি তো হিন্দের সাপোর্টার, তবে এই ভাবে কংগ্রাচুলেশন করছি তারাও যাতে জিতে, জয় হোক ফুটবলের। পেয়েছি, কি মনে হচ্ছে আজকে ডার্বি? আজকে আজকে মনে হচ্ছে যে ম্যাচটা ড্রও হতে পারে, তবে বেটার চান্স পেয়েছিল এফসি একটা, আর একটা হিন্দ ক্লাব পেয়েছিল সেটা বাইরে মারল, গোলকিপারে গ্যাদার করলো, একটা গোলে না রেখে যদি পাস খেলতো ভালো হতো। কি মনে হচ্ছে আপনার, খেলা তো দেখছেন, কোন টিম খেলার রেজাল্ট কি হবে? চুপ, খেলার কি কন্ডিশন হবে মনে হচ্ছে এতক্ষণ আপনি? এখন পর্যন্ত দুই দলই সমান খেলছে, আমার ধারণা এফসি উইন করবে। ওকে ওকে, খেলা খুব মন দিয়ে দেখছেন, গালে হাত দিয়ে মনে হচ্ছে, কি মনে হচ্ছে খেলার রেজাল্ট এখন অবধি? গোলটা হলে খেলাটা জমবে, তার আগে মনে হচ্ছে না খেলা ভালো। আরে গোলটা মোটামুটি কোন টিম থেকে হতে পারে মনে হচ্ছে আপনার? হিন্দ ক্লাব, হিন্দ ক্লাব থেকে। কোন মাঠে আছে খেলা দেখছেন? আমাদের প্রভাতদা সবার পরিচিত, সবার প্রিয় গোলরক্ষক ছিলেন, এককালীন গোটা মুর্শিদাবাদকে কাঁপিয়েছিলেন আমাদের এই প্রভাতদা। প্রভাতদার কিছু কথা শুনে নেবো আজকে ডার্বির সম্বন্ধে। মরমপুরের ডার্বি, মিনি ডার্বি, মরমপুরের মিনি ডার্বি, পরিবেশ খুব সুন্দর, অনেক দিন পর মাঠে লোক এসেছে, আর একটু লোক আসা উচিত ছিল, দুটো টিমই সমান খেলছে, হিন্দ ক্লাবও পজিটিভ খেলছে, এফসি পজিটিভ খেলছে, আজকে যে 3 পয়েন্ট পাবে সেই চ্যাম্পিয়ন দিকে অগ্রসর হবে, এখনো সেকেন্ড হাফ 45 মিনিট বাকি আছে। তোমার মনে হচ্ছে কি ম্যাচটা আজকে কোন দিকে গড়াবে? এই ম্যাচে রেজাল্ট বা ফলাফল আগে থেকে বলা যায় না, মানে খেলা হাড্ডা হাড্ডি চলছে, সমানই খেলা, কিন্তু এখনো পর্যন্ত যা অবস্থা তাতে ড্র এর দিকে ম্যাচ চলে যাওয়ার সম্ভাবনা বেশি আছে। দীর্ঘদিন প্রথম থেকে আপনি খেলা দেখছেন, খেলা কিরকম লাগছে আজকের খেলাটা ডার্বি, আমাদের গরমপুরের ডার্বি? গরমপুরের ডার্বি ভালো লাগছে, খেলা দুতরফই ভালো খেলছে, তুল্যমূল্য খেলা হচ্ছে, সুযোগ পেয়েছিল হিন্দ ক্লাবও, সুযোগ পেয়েছিল এফএসও, সুযোগ পেয়েছিল কিন্তু ব্যবহার করতে পারেনি, আশা করছি হাফ টাইমের পর আরও ভালো খেলা দেখব। মনে হচ্ছে কি কত কি গড়াবে খেলাটা আজকে? এখন দুটোরই তুল্যমূল্য খেলা হচ্ছে, আলাদা কিছু নয়, তবে যে কোনো মুহূর্তে যে কোনো টিম এগিয়ে যেতে পারে, তবে একটা আশা করছি ফলের, ফলাফলের আশা করছি। আমাদের মাঠের প্রতিদিনের আপনি হচ্ছে দর্শক, মাঠ যদি পুরো ফাঁকা থাকে আপনাকে পাই আমরা, কিন্তু আজকে ডার্বি, আর যতক্ষণ খেলা দেখলেন যতক্ষণ চললো, মোটামুটি আপনার ধারণা কি মনে হচ্ছে খেলার? খেলার দুটো টিমই খুব ভালো খেলছে, দুজনেই সুযোগ পেয়েছিল, এখন খেলা লাস্ট অবধি কি হবে সেটা বুঝতে পারছি না। কি মনে হচ্ছে, একটুকু কিছু আশা করা যাচ্ছে?
সেকেন্ড হাফের খেলা এখনো কিন্তু কোনো টিম গোল করতে পারেনি, চলছে বহরমপুর ডার্বি, বহরমপুর ডার্বির হিন্দ এফইউসি। ওখানে বিনোদ, ওখানে ছোট্ট করে একটা ফাউল, লম্বা ক্লিয়ার, ভালো বল, এখানে টু টাইম শট নেবে, শট নিয়েছিল কিন্তু অনেক উপর দিয়ে কাছে খেলে নিয়েছে সুমন হাজার, লম্বা ক্লিয়ার, ওদের রাশিকুল হেডে উঠেছিল, ওখানে বিভাস বল রেখেছে ভালো জায়গায়, লম্বা ক্লিয়ার সুমনের, ওখানে হাবিব কাছে আসিফকে খেলার চিন্তাভাবনা ছিল কিন্তু বল জমা পড়ে গেল পরিমল, পরিমল থেকে আবার বল ছিনিয়েছে সুমন হাজরা, ওখানে পড়ে আছে সুমন, সুমন সুমন থেকে আরিফ মিস পাস, ওখানটায় ভালো অফসাইড, ওখানে ওপেন লম্বা বল বাড়িয়েছে, হেড করেছিল কি নয় ঠিকঠাক হেডটা হয়নি, হামিদ কুন্তল, কুন্তল থেকে হামিদ, হামিদ কুন্তল রনির দেশে রেখেছিল বলটা ছোট টাচ, ওখানে পরিমল, পরিমল থেকে হামিদ, আবার বলটা আরিফ, আসিফ গেছিল চেজে ফাউল, ওখানে এবং কাট শট নিচ্ছে রামির রাজা, বল পরিমল ক্লিয়ার ছিল, ওখানে বিনয়, বিনয় বিনোদ কুন্তল লম্বা রেখেছে বিভাস ক্লিয়ার, পরিমল বিভাস সরাসরি গোলরক্ষক, পরিমল কুন্তলের ক্লিয়ার এবং ফাউল, সোমেন সোমেন আরিফ, আরিফ ঢুকে গেছে রনির উদ্দেশ্যে, রনির ভালো বল, রনি শট, দারুণ সেভ কিপারে এখানে, এবং কর্নার, দারুণ সেভ এখানে কিপারে, দারুণ শট ছিল রনির, আমি কর্নারটা নিচ্ছেন ভালো রেখেছেন, ওখানে সুমন হাজরা হেড করেছিল, কুন্তল না আসিফ, আসিফ আসিফের ঢোকা, আসিফ রেখেছে বল সরাসরি গোলরক্ষক, ভালো বলটাকে রিসিভ করে নিয়েছে, কুন্তল পরিমল রাজ, ওখানে রনি, রনি থেকে রাজ, রনি বলটা ছিনিয়ে নিয়েছে, রনি বল রেখেছে দারুণ, আসিফের শট, শট লম্বা রেখেছেন বল, মানে আসিফুল, আসিফুল বলটা ছিনিয়ে নিয়েছে এবিসি, লম্বা ক্লিয়ার রনি, ওখানে সোমেন, বিনয় সোমেন বল আউট লাইন, সুমন হাজরা ওখানে ফাউল,
হচ্ছে বড়মপুর ডার্বি হিন্দ এফিউসি লম্বা রেখেছিল ওখানে ওখানে বিনয় বলটা সুন্দর রিসিভ করে নিয়ে কুন্তল দা হাবিব রাজ রাজ হামিদ রাজ আর হামিদ পরিমল রেখেছিল বিনয়ের উদ্দেশ্যে ভালো বলটা ডচ করে নিয়েছে পরিমল থেকে টুটায় সুমন হাজরা লম্বা ক্লিয়ার সুমন হাজরা ওখানে বল চলে গেল আউটলাইন সরাসরি আবার আউটলাইন মানে কর্নার পেয়ে গেছে এফিউসি একটা বিভাস রেখেছে টুটায় উঠতেছে শট ফাউল ওখানে হাবিব থেকে সুমন হাজরা সুমন হাজরা লম্বা ক্লিয়ার ওখানে পরিমল বলটাকে হামিদের ক্লিয়ার বল আউটলাইন ফাউল ওখানে ইউলো কার্ড রামিজ রাজাকে ওখানে ইউলো কার্ড খেলে রামিজ রাজা ভালো বল রেখেছেন ওখানে আমি দুটো ছিল রামিজ রাজা আবার হেড করে বলটাকে বের করে দিয়েছে হাবিব ক্লিয়ার ওখানে সুন্দর ক্লিয়ার টুটায় বিভাস হামিদ থেকে বিভাস দুটাই ওখানে আবার হামিদ হামিদ থেকে আরিফ হাবিবের উদ্দেশ্যে রেখেছিল কুন্তল কুন্তল দারুণ বল বের করেছে হাবিব গোল 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 হাবিব হাবিব মুর্শিদাবাদের নক্ষত্র আজকের ডার্বির প্রথম গোল হাবিবের পা থেকে আজকের ডার্বির গোল হাবিবের পা থেকে গোল তুলে নিল হাবিব আমাদের মুর্শিদাবাদের নক্ষত্র সেই হাবিব আজকে ডার্বির প্রথম গোল হাবিবের পা থেকে দারুণ গোল পরিমল এক গোলে পিছিয়ে গেল এফিউসি এখন রাজ হামিদ পিছন থেকে ট্যাকেল ফাউল বিনয় বিনয় থেকে চলে গেল বিনোদের আরিফ ওখানে উপেন উপেন লম্বা রেখেছিল রনি সুন্দর বল রনি বলটা ঠিকঠাক রিসিভ নাই কুন্তল আসিকুল আসিকুল সরাসরি কিপারকে জমা করে দিলেন রামিজ রাজা লম্বা রেখেছেন ওখানে সুমন হাজরা লম্বা ক্লিয়ার ওখানে টুটায় থেকে পরিমল রামিজ রাজা লম্বা ক্লিয়ার সুমন হাজরা ফাউল লম্বা ক্লিয়ার ওখানে আরিফের সুমন হাজরা হেড আবার হাবিব হাবিব রনি ভালো বল কুন্তলের উদ্দেশ্যে দারুণ বল আবার হাবিব গোল আবার হাবিবের হচ্ছে গোল এবং দুই গোলে এগিয়ে গেল হিট ক্লাব সেলিব্রেশন করছে আজকে ডার্বির আজকে দুই দলে এগিয়ে গেল হিন্দ বহরমপুর ডার্বিতে দুই গোলে এগিয়ে গেল হিন্দ ক্লাব এবিসি পিছিয়ে গেল দুই গোলে তৃণমূল খেলা কিন্তু দারুণ হচ্ছিল ওখানে চেঞ্জিং একটা প্লেয়ার ওখানে বিভাসের পায়ে বল ওখানে চলে গেছে বিনয়
বিনোদ বিনোদ লম্বা পাস উপেন ডুডু লম্বা মেরেছিল হামির আউট লাইন ভালো বল পাস রামি জাসরে বিভাস হামির হেড করেছে ও হামিদ ওখানে চলে গেছে আরিফ আরিফ সরি আরিফ আউট লাইন বিভাস আবার বিভাস বল আউট লাইন সুমনাজদার হেড বিনয় অমিত অমিতের সময় লম্বা পাস রনির উদ্দেশ্যে আসিফ হাবিব আবার সে হাবিব আবার সে হাবিব রনি 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 কি গোল তুলে নিতে পারবে গোল গোল এর সঙ্গে তিন গোলে এগিয়ে গেল হিন্দ ক্লাব রনির পা থেকে গোল রামি যা তিন গোলে পেয়েছে এপিসি সুমন হাজরা কুন্তল বল রেখেছে ওখানে সোমেনের উদ্দেশ্যে সোমেন মানে পরিমল বিনোদ বিনোদ থেকে রাজ ওখানে ফাউল হাবি লম্বা বল রেখেছে হাবি ওখানে সুন্দর রনি রনি রাশিকুলের উদ্দেশ্যে বলটা রেখেছিল পরিমল আসিফ ওখানে সোমেন দিকা সোমেন ঠিকঠাক রাখতে পারলেন না বলটা পরিমল বিভাস রামিজ রাজা রামিজ রাজা থেকে আবার বিভাস কুন্তল ওখানে এখানে হাবিব গেছিলেন রামিজ রাজা ফাউল রাজা রেখেছেন বল হামিদ হয়েছে ওখানে ফাউল বিনোদ বিনয়কে উঠিয়ে নিয়ে সুমনকে নামানো হয়েছে ওখানে এভিসির বিভাস আসিফ রনি আবার রনি আবার রনি এবং শট এবং গোল চার গোল রনির পা থেকে দুই গোল হাবিবের পা থেকে দুই গোল এর সঙ্গে হিন্দ ক্লাব চার গোলে এগিয়ে গেল এবিসি কোনো খাতাই খুলতে পারলো না আজকের ডার্বিতে ফাউল দিয়েছে ওখানে পেয়েছে ওইখানে এফিউসি ফ্রি কিকটা কতটা কাজে লাগাতে পারে দেখা যাক অনেক উপর দিয়ে বল চলে গেল আউট লাইন অফসাইড চলছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট ডার্বি রাশিকুল রাশিকুল একটু ছোট রাখতে হতো রাশিকুলকে অনেক লম্বা রেখে দিয়েছে রামিজ রাজা ¡Gracias!
রমিজ রাজা লম্বা রেখেছে ওখানে, বল কিন্তু চলে গেছে আউটলাইন সরাসরি। একটুর জন্য সোমেন রেখেছিল বলটা আরিফের উদ্দেশ্যে, আউটলাইন বল ভালো রাজ, ভালো বলটা রেখেছে নেটের উপরে, বলটা দারুণ সুযোগ ছিল। হাবিবের উদ্দেশ্যে বলটা ছিল শট অনেকটা বাইরে দিয়ে। সুমন হাজরা লম্বা ক্লিয়ার আরিফ, আউটলাইন বল ফাউল ওখানে। আমিদ লম্বা বল অফসাইড ওখানে, বিভাস থেকে পরিমল আমার পাশ ওখানে ক্যালি ভালো হিট করেছে আসিফ। হ্যাঁ হামিদ থেকে আসিফ ওখানে, আসিক আবার বলটা রেখেছে কুন্তলের উদ্দেশ্যে। আসিফ ওখানে সোমেনকে রেখেছে বল, সোমেন ভালো বল করার চেষ্টা করেছিল ওখানে, হেড বিনয়ের। আসিফ বল মারিয়েছে হাবিবের উদ্দেশ্যে, বিভাস থেকে পরিমল, বিনোদ লম্বা পাস বিনোদের মানে ক্যালি ঠিকঠাক করতে পারলো না। ক্লিয়ার ওখানে সোনাজার হেড ওখানে
কারণ হামিদ বলটাকে হেড করে বাইরে করে দিয়েছে মাঠের বাইরে। হামিদ কাজ রেখেছিল ঠিকঠাক, কাজটা না হয় মানে সোমেন বলটা ক্লিয়ার মেরেছে। আসিক আসিক স্লিপ করেছে এবং ফাউল। কুন্তলের হেড, এখানে আসিফ, সুন্দর রিসিভ আসিফের, শটটা রেখেছিল, বল চলে গেল সরাসরি আউট লাইন। হামিদ, হামিদ থেকে ক্যালি, ক্যালির আরিফের উদ্দেশ্যে, আরিফ থেকে হামিদ, হামিদ থেকে হাবিব, একটু মিস পাস। ক্লিয়ার ওখানে সুন্দর লম্বা পাস রনির উদ্দেশ্যে, ঠিকঠাক বলটা আসিফ, ফাউল ওখানটা আসিফ। 18 নম্বর জার্সি সুমন হাজরা, এখানে আরিফের উদ্দেশ্যে, আরিফ দারুণ বলটা নামিয়ে নিয়েছে। হামিদ, হামিদ রেখেছিল কর্নার, হামিদ রেখেছে সুন্দর, এটা ওঠার চেষ্টা ছিল গোলটি, বাট সুন্দর রিসিভ করে নিয়ে বলটা দেখি দিয়েছে না। ওখানে হাবিব, হাবিব পরিমল, পরিমল এবং খেলা শেষ। আজকে ডার্বিতে চ্যাম্পিয়ন হয়ে গেল হিন ক্লাব, 4 গোলে জয়ী হিন। এবিসি খাতায় খুলতে পারেনি।